নমস্কার বন্ধুরা পেঁয়াজ রসুন ছাড়া বাড়িতে বানিয়ে রাখো এই গ্রেভি এই গ্রেভি একবার বানিয়ে রেখে দাও পনেরো দিন আর এই গ্রেভি বাড়িতে বানিয়ে রেখে দিলে যে কোনো রান্না ঝটপট হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তোমরা এই রকম সুস্বাদু রান্না করে ফেলতে পারবে আজ আমি তোমাদের সাথে যেমন গ্রেভির রেসিপিটাও শেয়ার করব তেমনই দেখাবো কিভাবে গ্রেভিটা বানিয়ে রেখে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই যে কোনো রান্না করা যায় প্রথমে গ্রেভি বানানোর জন্য চার বড় চামচ তেল গরম করে নিয়ে তেলের মধ্যে ছয় সাতটা কাঁচা লঙ্কা আর দুটো ক্যাপসিকামকে কুচি করে দিয়ে দিয়েছি তারপরে কয়েকটা আদার টুকরো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ক্যাপসিকাম আর আদার টুকরোগুলোকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি বারোটা মতো কাজু আর দিয়ে দিচ্ছি এক মুঠো চার মগজ কাজু বাদাম মগজ এগুলো আমাদের অনেকের বাড়িতেই থাকে আর মুদিখানা দোকানেও পেয়ে যাবে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে সাড়ে সাতশো গ্রাম পাকা লাল টমেটো আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে কুঁচি করে নিয়েছি তো টমেটোগুলোকে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম এবার টমেটোর ওপরে ওপর থেকে কিছু ফ্রেশ ধনে পাতা কুঁচি চাড়িয়ে দিলাম তারপরে যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য লবণ দিয়ে দিলাম খুব ভালো করে সব কিছুকে একবার জাস্ট নেড়েচেড়ে মিশিয়ে দেবো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোটাকে গলার জন্য অপেক্ষা করবো ততক্ষণে আমি শুকনো খোলার মধ্যে একটা মশলা রেডি করে নেব তার জন্য দেখো ছটা এলাচ ছটা লবঙ্গ তিনটে দারচিনির টুকরো একটা বড়ো কালো এলাচ এটাও মুদিখানা দোকানে পেয়ে যাবে তারপরে দুটো তেজপাতা নিয়েছি তেজপাতাগুলোকে একটু জাস্ট ছিঁড়ে এইভাবে করে দিয়ে দেবো আর নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে দেখো হাফ চামচ নিয়েছি এখানে গোটা জিরে তারপরে এক চামচ নিয়েছি এখানে গোটা ধনে আর দিয়ে দেব অল্প কিছু গোলমরিচের টুকরো এবারে সমস্ত গোটা মশলাগুলোকে মিনিটখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে নেবো এক মিনিট পর এবারে ফ্রাইং প্যান থেকে আমি মশলাগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এদিকে দেখো মোটামুটি চার মিনিট মতো আমি হাই ফ্লেমে বসিয়ে রেখেছিলাম আর টমেটোটা দেখো অনেকটাই নরম হয়ে গেছে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে দেবো টমেটোটা ভালোভাবে গলে গেলে এবারে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম একটা সুন্দর কালার আসার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে এবারে মিশিয়ে নেব খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেবার পর গ্যাস অফ করে দিয়েছি এবার এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে যখন অনেকটা ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু পেস্ট বানাতে হবে এদিকে যে গোটা মশলাটা থালার মধ্যে চাড়িয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোটো মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছ একদম ফাইন করে গুঁড়ো মশলাটা তৈরি করেছি এদিকে টমেটো সহ বাকি মিশ্রণটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবারে মিক্সার জারের মধ্যে নিয়ে সব কিছুকে একটা স্মুথ পেস্ট আমি করে নেব তো খুব ভালো করে ব্লেন্ডার জারটাকে ঘুরিয়ে মিহি পেস্ট করে নিয়েছি যেখানে চাইলে তোমরা মিশ্রণটাকে একবার ছেঁকে নিতে পারো আমি ছাঁকছি না একদমই মিহি মিশ্রণটা তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ আবারও কড়াইতে আমি বড় চামচের দুই চামচ তেলকে গরম করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে হিং এবারে এক চামচের থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দুই বড়ো চামচ দিয়ে দেবো আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে কালারটা আসবে রকম ঝাল হবে না তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো এক চামচ আর দুই চামচ দিয়ে দেবো এখানে আমি ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে এবার তেলের মধ্যে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেবার পর জল অ্যাড করে দেবো নাহলে মশলাটা পুড়ে যাবে তো অল্প পরিমাণ এরকম নর্মাল জল আমি দিয়ে দিলাম এবারে মশলাটাকে জলের সাথে খুব ভালো করে কষিয়ে নেবো খুব ভালো করে মিনিট দুই তিনের মতো কষালেই দেখবে একটা সুন্দর কালার চলে আসবে তখন মিক্সারের মধ্যে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এবারে খুব ভালো করে সব কিছুকে ছেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেলেই দেখবে গ্যাসের ফ্লেমটাকে এখানে অবশ্যই তোমরা মিডিয়ামে রাখবে আর দেখো এরকম ওপর থেকে ছেটকাতে শুরু করবে তো এরকম ছেটকাতে শুরু করলে রান্নাঘরটা নোংরা হয়ে যাবে গ্যাসের চারপাশটা তো এরকম ঢাকা দিয়ে এবারে একবার করে ছেড়ে দিতে হবে তো এভাবে একবার করে ঢাকনা খুলে দেবে ভালো করে ছেড়ে দেবে একভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে এর মধ্যে যেহেতু কাজু বাদামটা রয়েছে তাই কড়াই নিচের দিকে লেগে যেতে পারে তাই এইভাবে করে দেখো কয়েকবার আমি ঢাকনাটাকে চাপা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে ছেড়ে দিয়ে মিশ্রণটা যখন অনেকটা কুক হয়ে যাবে মোটামুটি ছয় মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি তো মিনিট ছয় পর যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা বড় চামচের দুই চামচ দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল এখানে অবশ্যই অল্প পরিমাণ গরম জল দিতে চেষ্টা করবে নর্মাল জল দিলে কিন্তু চলবে না খুব ভালো করে মিশিয়ে নেব আর এটাকে আবারও একটা সুন্দর ঘনত্বের তৈরি করে নিতে হবে তো দেখো এরকম ফুটে উঠতে শুরু করলে আবারও ছেটকাতে শুরু করবে তাই ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি এটাকে রান্না করতে দিলাম আর পাঁচ মিনিট পর দেখো তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে আর একটা পারফেক্ট গ্রেভি কিন্তু তৈরি হয়ে গেছে এই তেলটাই কিন্তু গ্রেভিটাকে প্রোটেক্ট করবে পনেরো থেকে কুড়ি দিন ফ্রিজের মধ্যে এটাকে রেখে দিলে কিচ্ছু হবে না আর দেখো একদম দানাদার একটা মিশ্রণ কিন্তু তৈরি হয়ে গেল খুব সহজে তো গ্রেভিটা আমার একদমই রেডি গ্রেভিটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি গ্রেভিটা রেডি হয়ে যাওয়ার পর যে কোনো পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে তারপরেই এটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রাখতে পারবে আর যখনই তোমরা কোনো গ্রেভি কোনো রান্নায় দেবে তখন তেলটাকে সরিয়ে গ্রেভিটাকে ব্যবহার করবে তেলটাকে গার্নিশের কাজে লাগাতে পারো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এবারে আমি এই গ্রেভিটা দিয়ে ইনস্ট্যান্ট কীভাবে পাঁচ মিনিটের মধ্যে রান্না করা যাবে সেটা দেখাবো তো এখানে আমি দু চামচের মতো তেল গরম করে নিয়েছি তারপরে গোটা জিরে আর মটরশুটি দিয়ে দিয়েছি মটর পনির তৈরি করে আমি দেখাবো মাত্র পাঁচ মিনিটের মধ্যে মটরশুঁটিটাকে এক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে পনিরের টুকরো দিয়ে দিলাম পনিরটা দেওয়ার পর পনিরের ওপর থেকে আমি অল্প হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেব। গ্রেভির মধ্যে কিন্তু লবণ আছে তাই বুঝে দেবে আর অল্প পরিমাণ চিনি দিলাম চিনিটা চাইলে তোমরা বাদ দিতে পারো আর খুব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর যদি বাড়িতে কসুরি মেথি থাকে কসুরি মেথিটাকে একটু হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দেবে এবারে খুব ভালো করে আরও মিনিট দুয়েক মতো এটাকে নেড়ে ছেড়ে নেবো মিডিয়াম ফ্লেমে তো মিনিট দুয়েক মতো নেড়ে ছেড়ে নেওয়ার পর অবস্থাটা দেখিয়ে দিচ্ছি তো টোটাল তিন মিনিট রান্না করা হয়ে গেছে এবারে আমি গ্রেভি অ্যাড করব তো গ্রেভিটা যেরকম রাখতে চাও সেই মতো অ্যাড করবে এখানে আমি এই হাতায় করে দু হাতা মতো গ্রেভিটা দিলাম আর গ্রেভিটাকে দিয়ে খুব ভালো করে আগে একবার মিশিয়ে নেব সব কিছুর সাথে খুব ভালো করে মিনিট খানেক মতো নেড়ে চেড়ে নেবার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখো মিনিট খানেক মতো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি চার মিনিট টোটাল রান্না করা হয়ে গেছে এবার এটার মধ্যে গরম জল অ্যাড করব। একদম ফুটন্ত গরম জল দিতে চেষ্টা করবে আর যেরকম গ্রেভির ঘনত্বটা রাখতে চাও সেরকমটাই দেবে গরম জল দেওয়ার পর ওপর থেকে শুকনো যে ধনেপাতা পাতা আমি কিছুদিন আগে সংরক্ষণ করে তোমাদেরকে দেখিয়েছিলাম সেই ধনে পাতা দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতাও দিতে পারো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ধনে পাতার গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর মিনিট খানেক মতো ফুটিয়ে নিলেই মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মটর পনির তো মটর পনিরটা আমার একদমই রেডি রেডি হয়ে যাওয়ার পর একদম প্লেটের মধ্যে সার্ভ করে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো রকম গ্রেভি বানানো থাকলে কিন্তু ঝটপট রান্না হয়ে যাবে মটর পনির বা পনিরের রেসিপিগুলো ঝটপট হয়ে যায় আর এই গ্রেভিটা তোমরা যে কোনো ভেজ বা ননভেজ চিকেন মাটন যে কোনো রান্নায় তোমরা ব্যবহার করতে পারবে আর এখানে আমি পিঁয়াজ রসুনের ব্যবহার করিনি চাইলে তোমরা যে কোনো ননভেজ রান্নার আগে পেঁয়াজ রসুনকে ভালো করে কষিয়ে নিয়ে গ্রেভিটা অ্যাড করে নেবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো ধন্যবাদ